সকল ভূমিহীনদের জন্য আবাসন দ্বিতীয় পর্যায়ে 53,000 পরিবার পাচ্ছে জমি সহ নতুন ঘর। করোনায় নতুন মৃত্যু 54, লকডাউনেও সীমান্তের জেলাগুলোয় কমছে না সংক্রমণ। রাজধানী বসিলায় সড়কগুলোর বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, 5 বছর ধরে সংস্কারের আশ্বাস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছে আমি রোমানা আমিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ে 53,340 পরিবারকে জমি সহ নতুন পাকা ঘর দেয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় 1,721 পরিবারকে এসব নতুন ঘর দেয়া হবে। পর্যায়ক্রমে সকল গৃহহীনদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মাহবুব হোসেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে মানিক শিকদারের রিপোর্ট। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দ্বিতীয় পর্যায়ে দেয়া হচ্ছে নতুন ঠিকানা। এই উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় প্রেস ব্রিফিং করেন প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহবুব হোসেন। মানে মাননীয় প্রধানমন্ত্রীর মুজিব বর্ষের গৃহ নির্মাণ কর্মসূচিতে সবাই, এ সময় তিনি বলেন সরকার পর্যায়ক্রমে সকল গৃহহীন পরিবারকে আশ্রয়ন প্রকল্পের আওতায় আনবে। আমরা বেসলাইন ডাটা পেয়েছি, সেই ডাটার ভিত্তিতে ইতিমধ্যে 1,18,380 জনকে ঘর করে দেওয়ার জন্য অর্থায়ন করেছি, বেশিরভাগ হয়ে গেছে এবং আগামী অর্থ বছরে আমরা আরও 1,00,000 ঘর করব এবং তার পরবর্তীতে যদি আরও থাকে সেখান থেকে আমরা অবশ্যই করব। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে গৃহহীন ভূমিহীন কেউ থাকবে না, কাজেই যতক্ষণ এইরকম পাওয়া যাবে ততক্ষণ কাজটা চলতে থাকবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার 1,721 পরিবারকে আশ্রয়ন প্রকল্পের আওতায় আনা হয়েছে। নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত উপকার ভোগীরা, আমরা সব পরামর্শক দুই আছে, আগে তো বলে ট্রেনের অন্তদালান করে দিয়েছে, আমরা সুন্দর করে আমরা চলতাম। শেখ হাসিনা ঘর দিয়েছে, বাটি বাড়ি দিছে, ঘর দিছে এবং বিদ্যুৎ দিছে, সব দিছে, দেওয়াতে আমরা একটু ভালো চলতেছি। 200 জমির মালিকানা সহ ঘরগুলোয় থাকছে 2টি কক্ষ, 1টি রান্নাঘর, 1টি বাথরুম ও খোলা বারান্দা। দুদিন আগেও যারা ছিলেন গৃহহীন, বসবাস করেছেন বস্তিতে অথবা রাস্তায়, তারা আজ এসেছেন নতুন ঘরে। এরকম ঘর পেয়ে খুশি এখানকার আশ্রয় প্রাপ্ত পরিবারেরা এবং অন্য যারা আশ্রয়হীন পরিবার আছে তারাও পর্যায়ক্রমে এরকম নতুন ঘর পাবে, এটাই প্রত্যাশা করছে সবাই। মানিক শিকদার, 21 টেলিভিশন, জাঙ্গাল, ব্রাহ্মণবাড়িয়া। করোনায় আরও 54 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে 15 জন, রাজশাহী বিভাগে 12 এবং ঢাকা বিভাগে 12 জন। নতুন শনাক্ত হয়েছে 3,830। দৈনিক সংক্রমণ হার কমে 13.44%। বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রিপোর্ট আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। রাজশাহীতে একদিনে শনাক্তের হার 30.06%। রাজশাহী হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার পর্যন্ত টানা 6 দিন ধরে মৃত্যুর সংখ্যা 2 অঙ্কের ঘরে। সংক্রমণ ঠেকাতে মহানগরীর প্রবেশদ্বারগুলোতে কড়াকড়ি বাড়িয়েছে প্রশাসন। যেসব রোগী মনে হচ্ছে যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট, তাদের মধ্যে একটু অ্যাগ্রেসিভনেসটা একটু বেশি, খারাপ হয়ে যাচ্ছে দ্রুত। তো অন্যরা আবার দেখা যাচ্ছে চিকিৎসা ভালো, একই চিকিৎসাভাবে কিছু গ্রুপ ভালো হয়ে যাচ্ছে, কিছু গ্রুপ খারাপ হয়ে যাচ্ছে এবং কোনোভাবেই তাদেরকে এই মৃত্যুটা রোধ করা যাচ্ছে না। অনেকে আইসিইউ দিয়েও কোনো সুবিধা করতে পারা যাচ্ছে না। তো ধারণা করা হচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট। এটা তো কোনো দৃশ্যমান শত্রু নয় যে তার বিরুদ্ধে আমরা ফাইট করে তাকে পরাজিত করবো, এটা অদৃশ্য শত্রু। সেক্ষেত্রে মূল সহযোগিতাটা আসতে হবে আমাদের জনগণের পক্ষ থেকে এবং আমি আশা করি এবং এই জেলার জনগণকে আমি অনুরোধ করি যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন। সাতক্ষীরায় শনাক্তের হার 60.86%। করোনা উপসর্গ নিয়ে 24 ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে 2 নারীসহ 3 জনের মৃত্যু হয়েছে। চলছে 2 সপ্তাহের লকডাউন, তবে হাট বাজারে জনসমাগম কমছে না। নাটোর সদর হাসপাতালে করোনায় আরও 1 জন মারা গেছে। এ নিয়ে নাটোরে মোট মৃত্যুর সংখ্যা 42 জন। সংক্রমণের হার 37.83%। শেরপুরে 2 সপ্তাহের কঠোর বিধিনিষেধের 10ম দিন চলছে। জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 1,003। জেলায় পৌঁছেছে চীনের তৈরি সাইনোফার্মের 12,000 ভ্যাকসিন টিকা।
রাজবাড়িতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 4412 জন, মৃত্যু হয়েছে 38 জনের। যশোরের বেনাপোলে লকডাউন চললেও কেউ তা মানছে না। শনাক্তের হার শতকরা 73.33 শতাংশ। স্বাস্থ্যবিধি মেনে বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম চলছে। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। দর্শক, দেখছিলাম মাসুমা লিসার রিপোর্ট। এদিকে করোনায় আরও 54 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে 15 জন, রাজশাহী বিভাগে 12 এবং ঢাকা বিভাগে 12 জন। নতুন শনাক্ত হয়েছে 3830। দৈনিক সংক্রমণ হার কমে 13.44 শতাংশ। বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রিপোর্ট আরও জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। বাড়ছে করোনা সংক্রমণ, বিশেষ করে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলা রংপুর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা খুলনা, যশোর ও সাতক্ষীরায় এই হার বেশি। সীমান্তবর্তী এসব জেলা ও আশেপাশের জেলায় হাসপাতালগুলোতে অতিরিক্ত রোগীর চাপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে করোনায় একদিনে মারা গেছে 54 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে 13,399, 528টি ল্যাবে 21,373 নমুনা পরীক্ষায় একদিনে শনাক্ত 3,883, সুস্থ হয়েছে আরও 1,955 জন। পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার আগের দিনের চেয়ে কমে 13.44 শতাংশ, মৃত্যুর হার 1.59 ও সুস্থতার হার 92.12 শতাংশ। মারা যাওয়াদের 51 জনই হাসপাতালে মারা গেছেন। এদিকে মানিকগঞ্জের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ব্যবসা বাণিজ্য ও গণপরিবহনে মানুষের স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতায় বাড়ছে করোনা সংক্রমণ। যাওয়া আসা বৃদ্ধি পেয়েছে, আমের সিজনে আম কেনাকাটা বিক্রি এগুলো হয়েছে, ধান কাটার জন্য লোক গেছে। ভারতের যে ভ্যারিয়েন্ট আছে, ডেল্টা ভ্যারিয়েন্ট বলে, সেটাও বাংলাদেশে এসেছে, যে কারণে কিছুটা বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতির উত্তরণে প্রয়োজনে সরকার আরও কঠোর অবস্থানে যাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। মোহাম্মদ নূরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানী উত্তর সিটির বসিলায় প্রায় প্রতিটি সড়কেরই বেহাল অবস্থা। 5 বছর ধরে সংস্কার না হয় সড়কগুলোর চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। বসিলার 3 কিলোমিটার দীর্ঘ 40 ফিট সড়কটিতে পিচের আস্তরণ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। ট্রাক, বাস, মিনিবাস সবই চলছে ঝুঁকি নিয়ে। সিটি কর্পোরেশনের আশ্বাস দ্রুতই সংস্কার হবে, তবে এলাকাবাসীর অভিযোগ এরকম আশ্বাসে কেটে গেছে 5 বছর। মাহমুদ হাসানের রিপোর্ট। সড়কের গর্তে জমে থাকা পানিতে হাঁসের বিচরণ, এই দৃশ্য বসিলা 40 ফিট সড়কের। 5 বছরে 3 কিলোমিটার সড়কটির হাল ফেরেনি। সড়কের চারিদিকের গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে মশার সংসার। খোলা চোখে দেখে মনে হয় চাষের জন্য তৈরি করা হচ্ছে জমি, সড়ক জুড়েই গর্ত আর কাদা পানি। সিটি কর্পোরেশনের এই সড়ক ব্যবহারকারী কয়েক লাখ মানুষের নিত্যদিনের দুর্ভোগ যেন গা সওয়া, দেখার কেউ নেই। সবাই আসে ওই ভোটের সময়, তারপরে তার কোনো খবর থাকে না যে আসলে রাস্তাটা করতে হবে। পাতে ভেঙে যায়, দূরে আসলে গাড়ি জাকড়ায়। সড়কের পাশের দোকানিদের মুনাফা তো দূরে থাক, কারো কারো লোকসানও গুনতে হচ্ছে। আমাদের তো ব্যবসা বিক্রি টোটালি নাই। কাউন্সিলর জানালেন টেন্ডার হয়েছে কিন্তু কিছু জটিলতার কারণে কাজ শুরু করা যায়নি, তবে মাসখানেকের মধ্যে সংস্কার কাজ শুরু হবে বলে আশ্বস্ত করেন তিনি। আমরা তো রাস্তা করার জন্য প্রস্তুত, তারা ইচ্ছা করেই রাস্তাটা আমাদেরকে বুঝিয়ে দেন। এখন তারা যখন রাস্তাটা না বুঝিয়ে দেয়, আমরা কিন্তু প্রেশারাইজ করতে পারি না। এবং এটার সবচেয়ে বড় দেখেন, আমি আগে একটা কথা বলেছি, জনগণ সবার আগে, তারপরে সব কিছু। যদি জনগণ চায় আমরা কিন্তু এগুলো বাধা দিতে পারি বা আমরা এগুলো নিয়ে কথা বলতে পারি, হাউজিং কর্তৃপক্ষের সাথে আমরা এগুলো আলাপ আলোচনা করতে। উত্তর সিটির মেয়রের নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল সড়কটি সংস্কারের। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানালেন দ্রুতই বসিলাবাসীর দুঃখ ঘুচবে। আমরা ইতিমধ্যে টেন্ডার করেছি এবং টেন্ডারের মাধ্যমে আমরা সেখানে কার্যাদেশ প্রদান করেছি এবং অল্প কয়েকদিনের মধ্যেই সেখানে আপনার ঠিকাদার কাজ শুরু করবে। মূল সড়কটির মতো বসিলার অলিগলি সড়কের অবস্থাও বেহাল। একে একে সবগুলো সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এ পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রপ্তানি বাণিজ্যে নতুন সম্ভাবনা, প্রথমবারের মতো সমুদ্রপথে 4,000 চারা গাছ গেল কাতারে। বিরতির পর আবার আমন্ত্রণ সকাল 9টায় 21 সংবাদে।
প্রথমবারের মতো সমুদ্রপথে চারা গাছ রপ্তানির সূচনা করল বাংলাদেশ। 8 প্রজাতির প্রায় 4,000 চারা গাছের একটি চালান এরই মধ্যে রপ্তানি হয়েছে কাতারে। গাছের চারা রপ্তানির অপার সম্ভাবনাকে কাজে লাগানো গেলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সামর ইসলাম। বাংলাদেশি বিভিন্ন ফলের চাহিদা বাড়ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এর ধারাবাহিকতায় এবার মধ্যপ্রাচ্যের দেশ কাতারে রপ্তানি হল মাল্টা, জামরুল, লেবু, সফেদা, কাঠবাদাম, নিম ও বটগাছের প্রায় 4,000 চারা। গত সপ্তাহে গাছের চালানটি নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায় মার্কস শিপিং লাইনের জাহাজ এমভি জিএমএন। গাছের চারা আমদানি করছে কাতারের দুহারে বাংলাদেশি মালিকানাধীন আল নাইমি ল্যান্ড স্কিপিং নামে একটি প্রতিষ্ঠান। স্থানীয় ব্যবসায়ীরা জানান, মধ্যপ্রাচ্যে বাংলাদেশি গাছের চাহিদা দিন দিন বাড়ছে। এবছর প্রায় 1 কোটি টাকার চারা গাছ রপ্তানি করা যাবে বলে জানান রপ্তানিকারকরা। পৌনে 3 বছর যাবৎ আমরা এটা অনেকটা প্রতীক্ষা, অনেক কষ্ট স্বীকার করে এতটুকু পর্যন্ত এসেছি। বাই দিস টাইম ঢাকা বিমানবন্দর থেকে বিমানপথে আমরা প্রায় 10টির মতো শিপমেন্ট করেছি। সমুদ্রপথে আমরা এই প্রথম শিপমেন্ট। সমুদ্র পথে গাছের চারা রপ্তানির ক্ষেত্রে আমদানিকারকদের সব শর্ত অনুসরণ করে ছাড়পত্র দেওয়ার কথা জানান সমুদ্র বন্দরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের কর্মকর্তারা। আমাদের সঙ্গে থেকে আমাদের প্রতিবেদন হলো যে আসলে এর ভিতরে কোনো সয়েল দেওয়া হয়নি, এবং যেটা এটাকে রুট হিসাবে, যেখানে রুট বাগানোর মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়েছে, সেটা পুরোপুরি স্টেরিলাইজ করা হয়েছে। অনেকগুলো নার্সারি আছে, ভবিষ্যতে আমরা পাঠানোর ব্যবস্থা করতে পারব। বিদেশে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রপ্তানির মাধ্যমে নার্সারি মালিকরা যেমন উপকৃত হবে, তেমনি বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হবে বলে জানান সংশ্লিষ্টরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। মেহেরপুর সীমান্ত ঘেঁষা কৃষি জমিতে একসাথে কাজ করছে বাংলাদেশ ও ভারতের কৃষকরা, তবে নেই স্বাস্থ্যবিধির বালায়। এতে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ নিয়ে আতঙ্কে জেলার অধিবাসীরা। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। মেহেরপুর জেলার পশ্চিম ও উত্তর দক্ষিণে কাঁটাতার দিয়ে ঘেরা ভারতের সীমান্ত। এ পাশে বাংলাদেশের অন্তত 15টি গ্রাম। সীমান্তের বাংলাদেশ অংশে কৃষি জমি থাকায় বিএসএফ এর কাছে জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে প্রতিদিন আসছে ভারতীয় কৃষকরা। করোনার এই ভয়াবহতায় বাংলাদেশের অভ্যন্তরে দুই দেশের কৃষকরাই চাষাবাদ করছে। স্বাস্থ্যবিধির বালায় নেই, অথচ এই জেলায় করোনা সংক্রমণের হার 30-35% ঊর্ধ্বে। তারপরেও সীমান্তের গ্রামগুলোতে নেই কোনো করোনা সতর্কীকরণের প্রচার। একসাথে আমরা মানে একই জায়গায় চাষবাস একসাথেই করি, ওদের সাথে কাজ করি, ওরা এক জমিতে কাজ করে, আমরা এক জমিতে কাজ করি। আমরা জমি লিজ নিয়েছি, ভারতের জমি লিজ নিয়েছি। গ্রাম থেকে বা পুলিশ প্রশাসন আমাদের কেউ বলি দেয়নি যে ইন্ডিয়ার লোক আসা যাবে না, এই সাইডে আসলে আমাদের করোনা বেশি হবে। স্থানীয়রা বলছে একই মাঠে পাশাপাশি দুই দেশের নাগরিকদের জমি থাকায় একই সাথে কাজ করতে হচ্ছে। ওরাও কিছু বলে না, আমরাও কিছু বলি না। আমাদের টিউবওয়েল পোঁতা আছে, আমাদের এখান থেকে ওরা পানি নিয়ে যায় খায়। এই বন্ধুসুলভ আচরণই আমাদের আতঙ্ক। এখন তাদের সাথে মেলামেশা করে, এখন ভারতের যে করোনা ভেরিয়েন্ট, তারপরে ব্ল্যাক ফাঙ্গাস, আমরা এটা নিয়ে তো আতঙ্কে আছি। কর্তৃপক্ষ বলছে সমন্বয় করে করোনা প্রতিরোধে কাজ করছে তারা। সীমান্তে বিজেপি টহল জোরদার করা হয়েছে। এটা ক্ষতিকর দিক সম্বন্ধে বোঝানো হচ্ছে, মাইকিং করা হয়েছে, লোকাল ডিসিএসপিদের সাথে সমন্বয় করা হয়েছে, মানুষজনের আসা যাওয়া এই বিষয়ে সার্বক্ষণিকভাবে স্বাস্থ্য বিভাগের সাথে প্রশাসনের যোগাযোগ হচ্ছে, এবং এইগুলো যেন না হয় সেই বিষয়ে প্রশাসনে কিন্তু তৎপর আছে। যেখানেই বেশি সেখানেই আমরা লকডাউনের মতো করার চেষ্টা করতেছি, ওই বাড়িটাকে একটু আইডেন্টিফাই করা। স্বাস্থ্যবিধি মানতে প্রশাসনের আরো কঠোর উদ্যোগ চায় মেহেরপুরের সীমান্তবাসী। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আষাঢ়ের শুরুতে কয়েকদিন ধরে দেশে হালকা থেকে মাঝারি বর্ষণ চলছে। এর মধ্যেই ঢাকা, চট্টগ্রাম সহ কয়েকটি বিভাগে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আশঙ্কা রয়েছে ভূমিধসেরও। আবহাওয়া অধিদপ্তর বলছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে আজ বিকালের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কাও রয়েছে। কক্সবাজার অঞ্চলে ভারী বর্ষণে নদীর দ্রুত পানি বাড়তে পারে, এতে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। তবে সোমবারের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আর এরই সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সকল ভূমিহীনদের জন্য আবাসন, দ্বিতীয় পর্যায়ে 53,000 পরিবার পাচ্ছে জমি সহ নতুন ঘর। করোনায় নতুন মৃত্যু 54, লকডাউনেও সীমান্তের জেলাগুলোই কমছে না সংক্রমণ। রাজধানী বসিলায় সড়কগুলোর বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, 5 বছর ধরে সংস্কারের আশ্বাস। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।